হাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা একটি নতুন বিষয় শিখতে যাচ্ছি। গত টিউটোরিয়ালে আমরা শিখেছি গুগল মিট কি এবং কিভাবে গুগল মিটে একটি অ্যাকাউন্ট খুলতে হয়। আজকের সেশনে আমরা গুগল মিট অ্যাপের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানতে যাচ্ছি, যেমন লিঙ্কটি ব্যবহার করে কিভাবে গুগল মিটে যোগ দেবে, কিভাবে মাইক্রোফোন এবং ক্যামেরা চালু এবং বন্ধ করবে, পিপল ট্যাবে বিভিন্ন অপশন যেমন মিটিংয়ে যোগদানকারী অংশগ্রহণকারীদের বিশদ বিবরণ, তোমরা যদি মিটিং হোস্ট হও তাহলে কিভাবে অংশগ্রহণকারীদের অপসারণ ও মিউট করবে, কিভাবে গ্রুপের সবাইকে চ্যাট মেসেজ পাঠাতে হয়, প্রাপ্ত বার্তা কিভাবে পড়তে হয় এবং কিভাবে আমরা লিঙ্কটি শেয়ার করতে পারি এবং লিঙ্কটি ব্যবহার করে অন্য লোকেদের মিটিংয়ে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাতে পারি। এখন আমরা একটি লিঙ্ক ব্যবহার করে কিভাবে গুগল মিটে যোগ দিতে হয় তা শিখব। আমার এক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একটি লিঙ্ক পাঠিয়েছে। এখন আমি এই লিঙ্কটি ব্যবহার করে গুগল মিটে যোগ দিতে যাচ্ছি এবং তারপর আমার বন্ধুর সাথে কথা বলতে যাচ্ছি। এই সময় আমি তোমাদের সেটিংস ব্যাখ্যা করব। এখন আমি হোম বোতাম টিপতে যাচ্ছি। টক বাটন, হোম বাটন, ক্রাইটেরিয়ান আইকিউ। এখানে হোয়াটসঅ্যাপ আছে, তাই প্রথমে আমি হোয়াটসঅ্যাপ খুলতে যাচ্ছি। টক ব্যাক, সার্চ হোয়াটসঅ্যাপ শোয়িং ইংলিশ http://meet.google.com/cwg। এই হলো লিংক, এখন আমি লিংকে ক্লিক করতে যাচ্ছি। টক ব্যাক, opemeet.google.com লিংকস উইথ মি openmeet.google.com ইংলিশ ইন্ডিয়া কোডি কিবোর্ড। লিঙ্কটি ক্লিক করার পরে এটি জিজ্ঞাসা করে তোমরা গুগল মিট ব্যবহার করে লিঙ্কটি খুলতে চাও কিনা। Talk back just once or শুধু একবার কথা বলো বা অলওয়েজ বোতামে সেট করো। এখন আমাদের কাছে এই দুটির যেকোন একটি আছে, তোমরা ডান দিকে সোয়াইপ করলে এই বিকল্পগুলি পাবে। আমি আশা করি তোমরা সবাই এটি শুনতে পাবে। Talk back just once button সুতরাং তোমরা যদি শুধু একবার বোতামে ক্লিক করো তবে এটি শুধুমাত্র একবারের জন্য প্রযোজ্য হবে। তোমরা যখনই একটি লিংক খুলতে চাইবে তখনই তোমাদের একবার ক্লিক করতে হবে। অন্যদিকে তোমরা যদি সেট টু অলওয়েজ বোতামে ক্লিক কর, প্রতিবার তোমরা লিংকটি খোলার চেষ্টা করার সময় এটি তোমাদের কোলে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত করবে। তাই চলো সেট টু অলওয়েজ বোতামে ক্লিক করি। টক ব্যাক, সেট টু অলওয়েজ ওপেন বাটন। তাই সেট টু অলওয়েজ বোতামে ডবল ট্যাপ করো। টক ব্যাক, ওপেন বাই ডিফল্ট নেভিগেট আপ বাটন। এখন দেখা যাক অন্যান্য বিকল্পগুলি কি। ডান দিকে সোয়াইপ করো। টক ব্যাক, ওপেন বাই ডিফল্ট সার্চ সেটিংস মিট 41.5.312123951 অফ 6 ইন লিস্ট ওপেনিং লিংক হেডিং 2 অফ 6 ওপেন সাপোর্টেড লিংকস আস্ক এভরি টাইম 3 অফ 6 সাপোর্টেড লিংক ওপেন এল টি মিট ইন আদার ইউআরএল 4 অফ 6 আদার ডিফল্ট হেডিং নো ডিফল্ট সেট 6 অফ 6। এই বিকল্পগুলি প্রদান করা হয়, আশা করি তোমরা এটি শুনেছ। Talk back, clear defaults button. এখন বাম দিকে সোয়াইপ করা যাক। Talk back, no default set other default heading 5 supported links open LT meet another UR open supported links ask every time 3 of 6. এখন আমি open supported meeting ask if time এ ক্লিক করতে যাচ্ছি। Talk back, pop up window open in this app 1 of 3 and list 3 items open in this app 1 of 3. Open in this app এ ক্লিক করুন। টক ব্যাক, ওপেন বাই ডিফল্ট ওপেন সাপোর্টেড লিংকস ওপেন ইন দিস অ্যাপ 3 অফ 6 ইন লিস্ট 6 আইটেমস। যেহেতু আমরা এটি সেট করেছি, তোমরা যতবার খুলবে তোমাদের আর বেছে নিতে হবে না, এটি ডিফল্ট রূপে খুলবে। এখন এটি পরীক্ষা করা যাক। ফিরে যাও, ফিরে যেতে নিচের দিকে সোয়াইপ করো এবং একই সময়ে বাম দিকে সোয়াইপ করো। টক ব্যাক, হোয়াটসঅ্যাপ ড্যাশবোর্ড সিডব্লিউজি ইন লিস্টেড আইটেমস। এটি আগে দেওয়া একই লিংক, এখন লিংকটিতে ডবল ট্যাপ করো। টক ব্যাক মিট। তোমরা দেখতে পাচ্ছ এখন এটি ডিফল্ট রূপে স্বয়ংক্রিয়ভাবে খোলা হয়েছে। টক ব্যাক গিট রামকৃষ রেডি টু জয়েন ইন কল অডিও আউটপুট স্পিকার। আমি আশা করি যে তোমরা কলটিতে যোগদানকারী অংশগ্রহণকারীদের নাম পড়ে শুনেছ। যেহেতু আমরা এখন কিছুই শুনতে পাচ্ছি না, এসো ডান দিকে সোয়াইপ করি। এখন এটি ভিডিও প্রিভিউ দেখায়। এখন যখন আমরা ডান দিকে সোয়াইপ করি, এটি দেখায় নির্বাচিত মাইক্রোফোনটি বন্ধ করো,
তোমরা যদি এটিতে ডাবল ট্যাপ করো তবে তোমরা মাইক্রোফোনটি বন্ধ করতে পারো। আমি আমার মাইক্রোফোনটি বন্ধ করতে যাচ্ছি না, কারণ শুধুমাত্র যদি মাইক্রোফোনটি চালু থাকে তবে অন্য ব্যক্তি আমার কথা শুনতে পারবে। এখন আমি আবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। এখন এটি দেখায় ক্যামেরা বন্ধ করো নির্বাচন করো, যার মানে হলো এই মুহূর্তে ক্যামেরাটি চালু আছে। তোমরা যদি এটিতে ক্লিক করো তবে তোমরা ক্যামেরাটি বন্ধ করতে পারবে, যার অর্থ মিটিংয়ে অংশ নেওয়া অন্যরা দেখতে পারবে না তোমার মুখ। এখন তারা শুধু অডিও শুনতে পাচ্ছে। আবার ডান দিকে সোয়াইপ করো, এটি মিটিং শিরোনাম দেখায় যার মধ্যে বিভিন্ন সংখ্যা, অক্ষর এবং বৈশিষ্ট্য রয়েছে। এটি আসলে এখনকার জন্য কোন নির্দিষ্ট ব্যবহার নেই। এখন আবার ডান দিকে সোয়াইপ করো, এটি মিটিংয়ে যোগ দাও দেখায়। আমি এটিতে ডবল ট্যাপ করতে যাচ্ছি, আমরা একটি বর্তমান বোতামও দেখতে পাচ্ছি। যদি আমরা আবার ডান দিকে সোয়াইপ করি তাহলে এটি তোমার ইমেল আইডির সাথে এই হিসাবে যোগদান করা দেখায়। আবার ডান দিকে সোয়াইপ করো এবং এটি অ্যাকাউন্ট পরিবর্তন করো দেখায়, কারণ আমার দুটি অ্যাকাউন্ট আছে। তোমাদের যদি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকে তবে এই বিকল্পটি প্রদান করা হবে না। এদের দেওয়া বিকল্পগুলি এখন বাম দিকে সোয়াইপ করো যতক্ষণ না তোমরা মিটিংয়ে যোগ দাও, খুঁজে পাও, তারপরে ক্লিক করো। কথোপকথন বিদ্যায়ে গীতা, তুমি আমাকে দেখতে পাচ্ছ? গীতা, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি। বিদ্যায়ে তুমি কি শুনতে পাচ্ছ? গীতা, হ্যাঁ শুনতে পাচ্ছি। তোমরা যেমন দেখতে পাচ্ছ গীতা এখন আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছে। আমি আমার ক্যামেরা এবং মাইক্রোফোন চালু করেছি। এখন আমি আমার ক্যামেরা বন্ধ করতে যাচ্ছি। Talk back. Turn on camera. Camera is turned off selected. কথোপকথন বিদ্যায়ে, তাই তুমি এখন আমাকে দেখতে পাচ্ছ না তবে আপনি ঠিক শুনতে পাচ্ছ। গীতা, হ্যাঁ আমি তোমাকে দেখতে পাচ্ছি না কিন্তু শুনতে পাচ্ছি। বিদ্যায়ে, ঠিক আছে। এখন এক করে বাকি বৈশিষ্ট্যগুলো দেখে নেওয়া যাক। এখন উপরের বাম কোণায় অবস্থিত বোতামে ক্লিক করো। Talk back. Geeta Ramkrish is the main speaker. যেমন তোমরা শুনতে পাচ্ছ গীতা প্রধান বক্তা। এখন বাম দিকে সোয়াইপ করো এবং অন্যান্য বিকল্পগুলি দেখো। Talk back. Tab details button 3 of 3. আমরা দেখতে পাচ্ছি এটি আমাদের ট্যাবের বিবরণ দেখায়, এটি ট্যাব 1। তোমরা আবার বাম দিকে সোয়াইপ করলে ট্যাব চার্ট দেখতে পাবে। Talk back. Tap chart button 2 of 3. তোমরা যদি আবার বাম দিকে সোয়াইপ করো তাহলে দেখবে যে মিটিং এ দুইজন লোক বেছে নেওয়া হয়েছে, যা নির্দেশ করে যে মিটিং এ দুজন লোক আছে। Talk back. Selected tab people 2 in the meeting button 1 of 3. তাই এখন আমি পিপল ট্যাবটি বিস্তারিতভাবে দেখাব, এসো ডান দিকে সোয়াইপ করি। Talk back. Tab chart button tab details button new and list. এখন এটি ইউ দেখায়, গুগল মিটে তোমার নামটি তোমার কম্পিউটারে প্রদর্শিত হবে না, এটি ইউ হিসাবে উল্লেখ করা হবে। Talk back, Geeta Ramkrishna. বাম দিকে আবার সোয়াইপ করো। Talk back, actions for Geeta Ramkrishna. এটি গীতার জন্য অ্যাকশন বলে, তোমরা যদি শুধুমাত্র একজন অংশগ্রহণকারী হও তবে তোমরা সমস্ত ক্রিয়া সম্পাদন করতে পারবে না, এটি শুধুমাত্র সভার হোস্ট দ্বারা করা যেতে পারে, যেমন মিটিং হোস্ট অংশগ্রহণকারীদের নিঃশব্দ করতে পারে। এখন ক্রিয়া এ ক্লিক করো এবং বিকল্পগুলি পরীক্ষা করো। Talk back, actions for Geeta Ramkrishna. গীতা রামকৃষ্ণের জন্য অ্যাকশন হাইড করো। এখন আমি গীতা রামকৃষ্ণের হাইড অ্যাকশনে ক্লিক করব অ্যাকশনগুলো বন্ধ করতে। এখন আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talk back, Geeta Ramkrishna is the main speaker button. আমরা গীতাকে প্রধান বক্তা করতে পারি। এখন আমি আবার ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। Talk back, mute action not available button disabled. তোমরা দেখতে পাচ্ছ যে এটি বলে যে মিউট অ্যাকশন উপলব্ধ, যা আমি এখন মিউট করতে পারি না কারণ আমি মিটিংয়ে যোগ দিয়েছি, তবে আমি যদি মিটিং সেট আপ করতাম তবে আমার কাছে এই বিকল্পটি থাকত। Talk back, remove action not available button disabled. তোমরা দেখতে পাচ্ছ যে আমি সরাতে পারি না কারণ আমি হোস্ট নই, যদি আমি হোস্ট হতাম তবে আমি সরাতে পারতাম, এখন এটি নিষ্ক্রিয়। এখন আপনি যদি এটিতে ডবল ট্যাপ করো। Talk back, actions for Geeta Ramkrishna. তোমরা দেখতে পাচ্ছ এই বিকল্প আছে।
এখন আমি গীতা রামকৃষ্ণের জন্য হাইড অ্যাকশন করব। টক ব্যাক হাইড অ্যাকশনস ফর গীতা রামকৃষ্ণ। তাহলে এগুলি পিপল ট্যাবে পাওয়া বিকল্পগুলি আমাদের অংশগ্রহণকারীদের নাম দেখায়। তোমরা যদি হোস্ট হও তবে তোমার কাছে অংশগ্রহণকারীদের এবং অন্যদের নিঃশব্দ করার বিকল্প থাকবে। তোমরা যদি একজন অংশগ্রহণকারী হও তবে তোমাদের কাছে এই রকম অনেকগুলি বিকল্প থাকবে না। এগুলি পিপল ট্যাবের বিকল্প। এখন আমি তোমাদের চ্যাট ট্যাবটি দেখাব, তাই এখন আমি উপরের বাম দিকে ক্লিক করতে যাচ্ছি এবং তারপর কয়েকবার বাম দিকে সোয়াইপ করব যতক্ষণ না আমি চ্যাট ট্যাবটি খুঁজে পাচ্ছি। টক ব্যাক tab chart button 2 of 3 selected tab people 2 in the meeting এখন এটি নির্বাচিত ব্যক্তিদের দেখায় যার অর্থ হলো পিপল ট্যাব নির্বাচিত হয়েছে। এখন আমি ডান দিকে সোয়াইপ করে চ্যাট ট্যাব খুলতে যাচ্ছি। টক ব্যাক চ্যাট সিলেক্টেড তোমরা এখন দেখতে পাচ্ছ যে এটি নির্বাচিত চ্যাট দেখায়। চ্যাট মানে লোকেদের কাছে বার্তা পাঠানো। এখানে আমরা গ্রুপের সদস্যদের মেসেজ করতে পারি। এখন আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি। টক ব্যাক ট্যাব ডিটেইলস বাটন 3 অফ 3 চ্যাট মেসেজেস লিস্ট আউট অফ লিস্ট তাই এটি বলে যে চ্যাট বার্তাগুলি তালিকার বাইরে, কারণ আমরা এখনো কোনো বার্তা পাঠাইনি বা পাইনি। তাই এখন আমি চ্যাট বক্সে হাই বার্তা পাঠাতে যাচ্ছি। টক ব্যাক সেন্ড আ মেসেজ টু এভরিওয়ান ইন দি এডিট বক্স তাহলে এটি এখানে দেখাচ্ছে সবাইকে একটি বার্তা পাঠাও, যার অর্থ তোমরা গ্রুপের প্রত্যেককে বার্তা পাঠাতে পারো। তোমরা দেখতে পাচ্ছ এখানে এডিট ট্যাব নামে একটি বিকল্প রয়েছে, তাই এখন আমি এডিট বক্সে ক্লিক করতে যাচ্ছি। টক ব্যাক শো ইংলিশ ইন্ডিয়া কোডি কিবোর্ড এখন এটি একটি সাধারণ মেসেজিং কিবোর্ড খোলে। এখন আমি হাই পাঠাতে যাচ্ছি। টক ব্যাক ক্যাপিটাল এইচ আই তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে হে টাইপ করেছি। এখন আমি ডান দিকে সোয়াইপ করতে যাচ্ছি এবং তারপরে পুনরায় চেক করতে বাম দিকে সোয়াইপ করতে যাচ্ছি। টক ব্যাক সেন্ড আ মেসেজ টু এভরিওয়ান তোমরা এখন দেখতে পাচ্ছ যে এটি হে বলছে সবাইকে। এখন যদি আমি ডান দিকে সোয়াইপ করি এবং সেন্ড অপশনে ক্লিক করি, আমি সবাইকে মেসেজ পাঠাতে পারব। টক ব্যাক সেন্ড মেসেজ বাটন ইন্ডি শোয়িং ইংলিশ ইন্ডিয়া কোডি কিবোর্ড পাঠানো হয়েছে, এখন দেখা যাক। টক ব্যাক এডিট হাই ইংলিশ চ্যাট মেসেজ শেষবার চেক করার সময় চ্যাট বক্স তালিকাভুক্ত বার্তাগুলি দেখায় যে এটি খালি। কথোপকথন বিদ্যায় গীতা তুমি বার্তাটি দেখতে পাচ্ছ। গীতা রামকৃষ্ণ হ্যাঁ আমি হেয়ে বার্তা পেয়েছি। বিদ্যায় তাহলে তুমি মেসেজের উত্তর দাও। গীতা রামকৃষ্ণ ঠিক আছে তুমি এখন দেখতে পারো। টক ব্যাক ট্যাব ডিটেইলস এটি তোমাদের এখন বলছে হাই, আবার ডান দিকে সোয়াইপ করা যাক। টক ব্যাক গীতা রামকৃষ্ণন এটি এখন গীতা বলে, আমরা যদি আবার ডান দিকে সোয়াইপ করি তবে এটি বলে টক ব্যাক হ্যালো হাউ আর ইউ। তোমরা এইভাবে প্রাপ্ত বার্তা পড়তে পারো এবং অন্যদের বার্তা পাঠাতে পারো এবং চ্যাট বক্সে প্রাপ্ত বার্তাগুলিও পড়তে পারো। তোমরা যদি আবার একটি বার্তা পাঠাতে চাও তবে তোমরা বোতাম সম্পাদনা বাক্সে ডবল ট্যাপ করতে পারো এবং তারপর বার্তাটি পাঠাতে পারো। এই চ্যাট ট্যাবে অপশন আছে। এখন বিস্তারিত ট্যাবে যাওয়া যাক। টক ব্যাক সিলেক্টেড ট্যাব চ্যাট বাটন 2 অফ 3 ট্যাব ডিটেইলস বাটন 3 অফ 3 তোমরা এখন দেখতে পাচ্ছ এটি বিবরণ ট্যাব বোতাম দেখায়। এখন বিবরণ ট্যাব বোতামে ক্লিক করো। টক ব্যাক google.com joining info এখন এটি সমস্ত বিবরণ দেখায়। টক ব্যাক amf ড্যাশবোর্ড সিলেক্টেড ট্যাব ডিটেইলস kmf pic gi in list this is the meeting aid তোমরা যদি ডান দিকে সোয়াইপ করো তাহলে 4 এ যোগদান করা হবে। টক ব্যাক google.com kmf pic এই হলো লিংক। এখন আবার ডান দিকে সোয়াইপ করা যাক। টক ব্যাক শেয়ার জয়নিং ইনফো বাটন এখন এতে যোগদানের তথ্য শেয়ার করো। তাই তোমরা যদি মিটিং এর জন্য অন্য লোকেদের আমন্ত্রণ জানাতে চাও তবে তোমরা তাদের সাথে এই লিংকটি শেয়ার করতে পারো। শেয়ার বোতামে ডবল ট্যাপ করো। অনুলিপি এই হলো মিটিং লিংক। কপি যদি আমরা আবার ডান দিকে সোয়াইপ করি এটি আমাদের অপশন কপি দেখায়।
তোমরা লিঙ্কটি অনুলিপি করতে পারো এবং তারপরে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে অন্যদের কাছে পাঠাতে পারো বা অন্য কোনো অ্যাপের মাধ্যমে লিঙ্কটি ভাগ করতে পারো। তাই আমি এটি অনুলিপি করতে যাচ্ছি, ডাবল ট্যাপ করো। টকব্যাক কপিড। তোমরা দেখতে পাচ্ছ যে এটি কপি করার জন্য দেখায়। এখন তোমরা চাইলে এই লিঙ্কটি হোয়াটসঅ্যাপ, ইমেল বা অন্য কোনো অ্যাপে পেস্ট করে অন্যদের কাছে পাঠাতে পারো। টকব্যাক অ্যাটাচমেন্ট জিরো ক্যালেন্ডার অ্যাটাচমেন্ট। তোমরা দেখতে পাচ্ছ যে সংযুক্তি এবং গুগল ক্যালেন্ডার সংযুক্তিগুলির মতো অন্যান্য বিকল্প রয়েছে। তোমরা যদি এই বিকল্পগুলি অন্বেষণ করতে চাও তবে তোমরা করতে পারো। তবে সাধারণভাবে তোমরা যদি লিঙ্কটি অনুলিপি করতে এবং পাঠাতে জানো তবে তোমরা যাকে চাও তাকে আমন্ত্রণ জানাতে পারবে। এই টিউটোরিয়ালে আমরা গুগল মিটের অনেকগুলি বৈশিষ্ট্য অন্বেষণ করেছি। আসন্ন ভিডিওতে গুগল মিট সম্পর্কে আরও জানব। আশা করি টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।